ଆପଣ କୁ ସେଇଟା ନ ତୁମି ଫେସବୁକ ରେ କିଛୁ ଲେଖତାସ କୋଇ ତ ନାଇ ଯୋ କାକା ଆପଣ କିଛୁ ଲେଖତାସ କାକା ଆପଣ ଜରା କଲ ଦେ କାକା ଦୁଇ ଯା ଆପଣ କାକା ତୁମି ବାଲା ଆଇବା আমার উপরে হাত তোলা তার কোনো অধিকার নেই। একজন এলাকার মেয়র তার এলাকার যে জনসাধারণ তাদের গায়ে হাত উঠানোর অধিকার বাংলাদেশের সংবিধান নেই। আমি একসময় ছাত্রলীগ করেছি, এই মুন্সিগঞ্জ ফরগনা কলেজের ছাত্রলীগের আমি সাংস্কৃতিক সম্পাদক ছিলাম 1992-94 কথা। আজ সেই আওয়ামী লীগের আমল, আজ সেই আওয়ামী লীগের এই অশিক্ষিত মেয়রের হাতে আমাদের মতো মুক্তিযোদ্ধা ছেলে লাঞ্ছিত হবে। আর প্রশাসন যদি বিচার না করে আমরা আন্দোলনে নামবো মিরকাজে। পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি এবং গুরুত্বপূর্ণ সড়কে পড়ে থাকে ময়লা, নেই কোনো ময়লা ফালানোর নির্ধারিত স্থান, পুরো পৌরসভা জুড়েই এই অবস্থা। ফেসবুক লাইভে এসে এসবের প্রতিবাদ করায় প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাকে মেরেছেন মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম। রোববার সকালে মীরকাদিমের দক্ষিণ রামগোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় ফেসবুক লাইভেই ছিলেন মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান কাজল। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারধরের শিকার মাহবুবুর রহমান কাজল জানান, এলাকার কাউন্সিলরের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে নিজ অর্থায়নে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণ করছিলেন তিনি, কিন্তু সহযোগিতার বদলে মেয়রের কাছ থেকে পেয়েছেন তিরস্কার। একদিন পৌরসভার বর্তমান মেয়র আব্দুল সালাম উনি এসে আমাকে গাড়ি থেকে নেমে শুধু একটি প্রশ্ন করলো, ওই তুই কার অনুমতি নিয়ে ঘুরি করতেছ? আমি লাইভে ছিলাম, আমার কাছে প্রমাণ আছে, আমি উত্তর দিয়েছি যে এটা কাউন্সিলের অনুমতিতে এটা করানো হচ্ছে। সে দাঁড়িয়ে থেকে কাজ শুরু করে গেছে। এই কথা বলার সাথে সাথেই সে আমার এই গলার কলার ধরে আমাকে কিল মেরেছে, ঘুষি লাথি। তার সাথে আরও লোকজন ছিল। দেশে আসার আগে থেকেই আমি এলাকার নানান অসঙ্গতি, সামাজিক যে বৈষম্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো নিয়ে আমি কাজ করছি। আমি ফেসবুকে অনেক সময় কথা বলি, কিন্তু আমি কখনো কোনো ব্যক্তি বিশেষকে আঘাত করে কথা বলি না, আমি সিস্টেমের কথা বলি। লাইভে ছিলাম, এলাকার মানুষ দেখেছেন আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি এটা এলাকার মানুষ এবং এই লাইভ প্রমাণ করবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে আমার অপরাধটা কোথায়? আমি প্রশাসন এবং এলাকার সবার কাছে জানতে চাই, এলাকার মানুষের পক্ষে কথা বলায় এলাকার একটা দুর্গন্ধযুক্ত একটা ডাস্টবিন নিজ অর্থায়নে এলাকার কাউন্সিলরের অনুমতিতে স্থানান্তর করানোতে আমার অপরাধটা কোথায়? এ ঘটনায় মীরকাদিমের মেয়র আব্দুস সালামের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগের পর থেকে মেয়র সালামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।